প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে 26 মে প্রথমবারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসেন। 2019 সালে ফের দ্বিতীয় মেয়াদ পান এবং এইভাবে তার নেতৃত্বাধীন বিজেপি সরকার 9 বছর ধরে ক্ষমতায় রয়েছে। এই 9 বছরে তার সরকার অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি প্রবর্তন করেছে যা কোটি কোটি মানুষের জীবনকে বদলে দিয়েছে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব সমাজ কল্যাণে প্রধানমন্ত্রী চালু করা 10টি প্রকল্প সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, বিশ্বকর্মা প্রকল্প। শুরু করা যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বকর্মা প্রকল্প দিয়ে। ভারতের ঐতিহ্যকে ধরে রাখে এমন সমস্ত কারিগরির সঙ্গে যুক্ত পেশাদারদের জন্যই বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে কেন্দ্র 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। এই প্রকল্পে দেশের বিশ্বকর্মা বা ঐতিহ্যবাহী কারিগরদের বিনামূল্যে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পিএম বিশ্বকর্মা পোর্টালে যুক্ত করা হবে। নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে 2 রকম প্রশিক্ষণ নেওয়ার সুযোগও থাকবে তাদের, বেসিক এবং অ্যাডভান্স। প্রশিক্ষণ চলাকালীন কারিগরদের 500 টাকা করে দেওয়া হবে। আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য প্রত্যেককে 15,000 টাকার ইনভেস্টমেন্ট দেওয়া হবে। মাত্র 5% সুদের বিনিময়ে 3 লক্ষ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা থাকবে। প্রথম দফায় 1 লক্ষ দেওয়ার পর দ্বিতীয় দফায় 2 লাখ টাকা দেওয়া হবে একই সুদের হারে। 2, প্রধানমন্ত্রী জনধন যোজনা। প্রথমবার ক্ষমতায় এসে 2014 সালে এই প্রকল্প চালু করেছিলেন নরেন্দ্র মোদী। জনধন প্রকল্পের আওতায় প্রতিজন প্রাপ্তবয়স্কে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট দেয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে দেয়া হয়েছে রূপে কার্ড। প্রতিটি জনধন কার্ড, আধার কার্ড এবং মোবাইলের সঙ্গে লিঙ্ক থাকায় সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সরাসরি ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়। 3, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষকদের উন্নতি সাধনে একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রের, যার মধ্যে উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের তরফে দেশের কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে মোট 3টি কিস্তিতে এই টাকা দেয়া হয়। 4, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় প্রায় 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেয় কেন্দ্র সরকার। সেই ঋণ শোধ করার জন্য থাকবে নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট সুদের হারে। সেই ঋণের জন্য সুদও দিতে হবে ঋণ গ্রহীতাকে, তবে এক্ষেত্রে লাগবে না কোনো গ্যারেন্টার। 5, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। কোভিডের সময় সরকার দেশের 80 কোটি দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য এই প্রকল্প শুরু করেছিলেন। এই স্কিমের কারণে কোভিডের মতো ভয়াবহ সময়ে মানুষকে অনাহারে শিকার হতে হয়নি। সরকারের এই নীতির কারণে 80 কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পান। 6, পিএম স্বনিধি যোজনা। কোভিডের সমস্যাগুলি দৈনিক মজুরি কর্মীদের সমস্যায় ফেলেছিল। একদিকে মোদী সরকার রাস্তার বিক্রেতাদের জন্য একটি বিশেষ প্রকল্প চালু করেছিলেন, তার নাম দেওয়া হয়েছিল পিএম স্বনিধি। এর আওতায় যারা রাস্তার বিক্রেতা হিসেবে কাজ করেন তাদের সরকার ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দেয়। 7, আয়ুষ্মান ভারত প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রকল্প 2018 সালে চালু করা হয়েছিল। এতে দরিদ্র পরিবারকে স্বাস্থ্য বিমা দেয়া হয়। এই প্রকল্পের অধীনে 50 কোটি ভারতীয় গুরুতর রোগে বার্ষিক 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা পাচ্ছেন। এটি সরকারি মেডিক্লেম। 8, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। স্বাধীনতা 70 বছর পরেও দেশের প্রতিটি মানুষের জীবন বীমা সুরক্ষার কভার ছিল না। মোদী সরকার এই সমস্যাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা চালু করেছে। এর অধীনে লোকেরা 330 টাকায় বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা কভার পান। একইভাবে সরকার দুর্ঘটনা বীমা প্রকল্প প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাও চালু করেছে, যা প্রতি বছর 12 টাকার প্রিমিয়ামে 2 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার প্রদান করে। 9, অটল পেনশন যোজনা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নামে শুরু হওয়া এই অর্থনৈতিক প্রকল্পটি 18 থেকে 40 বছর বয়সী দেশের সমস্ত নাগরিকরা পেতে পারেন। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগী 60 বছর বয়স পূর্ণ করার পরে 1,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত একটি নিশ্চিত পেনশন পান। 10, উজ্জ্বলা যোজনা। এটি মোদী সরকারের নীতি যা দেশের অর্ধেক জনসংখ্যার একটি বড় সমস্যা সমাধান করেছে। দেশের 8 কোটিরও বেশি দরিদ্র মহিলা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পেয়েছেন। এতে করে গ্রামে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর ভোগান্তি দূর হয়েছে, যারা রান্নার জন্য ঐতিহ্যবাহী চুলার উপর নির্ভরশীল। ঐতিহ্যবাহী চুলার কাঠ পোড়ানোর ফলে দূষণ হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।